আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আজকে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন এই প্রত্যাশাই করছি। আমাদের এখানে উইন্টার চলছে, উইন্টার মানেই হচ্ছে সব সময় বৃষ্টি আর সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকা, খুব দ্রুত সন্ধ্যা হয়ে যাওয়া। ওয়েদারটা দেখতে যদিও ভালো লাগছে, বাইরের পরিবেশটা কয়েকদিন ধরেই ঝমঝম বৃষ্টি পড়ছে আর আমার অ্যালটমেন্টের এই অবস্থা, চারদিকে ঘাস ভরে গেছে, এগুলোকেও কাটতে হবে। কিন্তু ওয়েদারে এখন যে টেম্পারেচারটা চলছে বাইরে যাওয়ার প্রশ্নই উঠে না, আর গার্ডেনিং তো সম্ভবই না। তারপরও কিছু কিছু সিডলিং আমাদের এই ঠান্ডার মধ্যেই করতে হয়, আর সেটার মধ্যে যেমন রয়েছে আজকে আমি আমার লেটুস লাগাবো, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এভাবে হোল রয়েছে, একটা ট্রে নিয়ে নিয়েছি, কিছু কিছু প্ল্যান্টস রয়েছে যেগুলো উইন্টারে হয়, আর লেটুসটা কিন্তু এখন থেকে যদি লাগানো হয় আমরা 3-4 মাস এই লেটুসগুলো খেতে পারবো, এবং সালাদ হিসেবে তো এর অসাধারণ। এখানে আমি যে মাটিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একেবারে আমার টবের মাটি, যেহেতু এটা আমি ইনডোরে নেব না, সে কারণেই এখানে আমি যে কম্পোস্ট সমৃদ্ধ যে মাটিগুলো রয়েছে সেখান থেকেই আমি মাটি নিয়েছি। আর এই হোলটাও আমি বন্ধ করব না, এগুলো যেহেতু বাইরেই থাকবে সে কারণেই এই সাইজেরগুলো নিলে খুব দ্রুত সেখান থেকে সিডলিং বেরোতে সুবিধা হয়। এখানে আমি এই লেটুস সিডটা নিয়েছি যেটা আমি উইলকো থেকে এনেছিলাম মাত্র 25 পেন্স দিয়ে, যদিও এখন উইলকো বন্ধ হয়ে গেছে, তারপরও আগে ছিল এটা আমার, তাই ভাবলাম যে এখন যদি লাগিয়ে দেওয়া যায় তবে কিন্তু আরও 3-4 মাস আমি এই লেটুসগুলো খেতে পারবো। যারা সালাদ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই একটু কষ্ট করে যদি এভাবে ট্রের মধ্যে লাগিয়ে নেন, তেমন কোনো যত্ন করতে হবে না আর ঠান্ডার মধ্যেও এগুলো ভালো থাকবে। যেহেতু কন্টেনারের মাটি সে কারণে এখানে ইনসেক্ট দেখা যাচ্ছে, আর এই সিডগুলো হচ্ছে ইনসাইড এই রকম দু ধরনের কালার। আমি এখানে একটা পেপারের মধ্যে নিয়েছি, আর যেহেতু বৃষ্টি পড়ছে গ্রিন হাউসের ভেতরে আমি কাজটা করছি সে কারণেই এ ধরনের একটা পেপার নিয়েছি, একটু হোয়াইট এবং একটু ব্ল্যাক, আবার কয়েকটা রয়েছে ব্রাউন। এই মিক্সড যে সিডগুলো এগুলো কিন্তু অনেকগুলো হয়ে যাবে, যদিও দেখতে অল্প দেখা যাচ্ছে, এক একটা সিড এক একটা প্ল্যান্টস। সে কারণে আমি লাস্ট টাইম যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে যেহেতু কালারের ভ্যারিয়েশন রয়েছে সে কারণে এখানেও কিন্তু লিফের মধ্যেও দুটো কালার রয়েছে, এ যখন আমি সিডটা দেব তখন অবশ্যই একটু যদি মিক্স করে দেওয়া যায় তবে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই দুটো কালারই আসবে। এখানে আমি একটা স্টিক দিয়ে, যেহেতু খুবই ছোট সিডগুলো সে কারণে এভাবে যদি হোল করে নেওয়া হয় তবে কিন্তু সিডগুলো দিতে একটু সুবিধা হবে, এবং যখন একটু ভেতরে চলে যাবে সেখান থেকে কিন্তু বেশি হোল করা যাবে না, যেন বেশি না যায়। আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন খুব হালকা করে এভাবে করে দিচ্ছি, এবং মাটিটা যেন ময়েশ্চার থাকে, একেবারে ড্রাই না থাকে। তারপরে এখানে আমি অফ ক্যামেরায় দুটো দুটো করে বা কয়েকটা দুটো তিনটে এভাবে দিয়েছি, এর ফলে এখান থেকে দুটো চারা বেরিয়ে আসবে, এবং দুটো তিনটে অনেকগুলো দিলে কিন্তু অনেকগুলো গাছ হয়ে যাবে, সেজন্য দুটো তিনটে বা এর বেশি 4টে হতে পারে। আর সবগুলো থেকেই যে চারা বেরিয়ে আসবে তাও না, দেখা যাবে হয়তো 3টা বা 4টা যখন দেবো সেখান থেকে দুটো গাছ বেরিয়েছে। এভাবে হালকা করে যখন আমি দিচ্ছি একটু শেকিং করে, এবং তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, তারপরে এভাবে ঢেকে আমি আমার যে বক্স রয়েছে সেখানে রাখবো, একটু যখন অন্ধকারে থাকবে তখন কিন্তু গাছগুলো খুব দ্রুত বেরিয়ে আসবে। আর এই লেটুসগুলো আমি যে বক্সটা এখানে ব্যবহার করেছি সেটা আমার বাগানেই রয়েছে,
এখানে আমি সিডলিংয়ের জন্য এ ধরনের বক্সগুলো, কিন্তু আমরা এটাও অনেকটা গ্রিনহাউসের মতো কাজ করে যেহেতু একটু বন্ধ থাকে আর চারা তৈরি করতে খুব সুবিধা হয়। এভাবে আমি এটাকে রেখে বন্ধ করে দিলাম। এটার ভেতরে অন্ধকার থাকবে এবং একটু ওয়ার্ম তৈরি হলেই, যখনই একটু চেঞ্জ হবে ওয়েদারটা, এটা বেরিয়ে আসবে। তখন আমি এই বক্সটাকে, যে ট্রে বক্সটা, সিডলিংয়ের ট্রে, এটাকে আমি বের করে ফেলবো। আর ইচ্ছে করলে এটাকে আমরা গ্রিন হাউসে রেখেও এভাবেই চারা বেরিয়ে আসবে, কিন্তু যেহেতু আমার এই বক্স রয়েছে সে কারণে আমি এখানে রাখলাম। আর ঠান্ডাটা তো প্রচণ্ড, সে কারণে এভাবে রেখেছি। আশা করা যায় কয়েকদিনের মধ্যেই এখান থেকে এই লেটুসের ছোট ছোট চারাগুলো বেরিয়ে আসবে এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা লেটুস খেতে পছন্দ করেন তারা ইচ্ছে করলেই আমার মতো এভাবে সিডলিং ট্রেতে সিড লাগিয়ে নিতে পারেন এবং প্রায় দু সপ্তাহের মধ্যে কিন্তু এখান থেকে সিড বেরিয়ে আসবে এবং নিজের বাগান থেকে লেটুস খেতে পারবেন। অর্গানিক, তেমন কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না এবং ঠান্ডার মধ্যেও কিন্তু এগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে। এবছর আমিও লাগিয়েছি, আপনারা যদি চান আপনারাও লাগিয়ে নিতে পারেন। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।